কনিয়ে লগালে হনি এটা কনির বাবে এখন ডাঙর কাজিয়া সাও হক এ রিপোর্ট কনিয়ে লগালে হনি এটা কনির বাবে দুজনী মহিলার কাজিয়া মাত্র এটা কনির বাবে সৃষ্টি হল প্রচন্ড সংঘাত ডিমপাড়া অঙ্গনাবাড়ী কেন্দ্র কেন্দ্রটো শনিবারে সৃষ্টি হল উত্তপ্ত পরিস্থিতি আনর কণী আত্মসাত করা এগারী মহিলার সুতরাং আন এগারী মহিলার প্রচন্ড মারপিট মোবাইলরে কোবাই কোবাই আহত করলে নীলিমা খাতুন নামর মহিলাগী কিন্তু কিয় এটা কণির বাবে ইমান টনাজোড়া কিয় কণীক হয়ে থাকা সংঘাতর অন্ত পেলাবলে শনিবারে ভীমপাড়া অঙ্গনাবাড়ী কেন্দ্রত উপস্থিত হয়েছিল একাংশ অভিভাবক তেওঁলোকৰ অভিযোগ ছাত্র ছাত্রীর বাবে অহা কণি খাবলৈ নিদিয়ে অঙ্গনাবাড়ী কেন্দ্রের কর্মী রূপালী খাতুনে যে মাসে মাসে যে জিনিস আছে পড়ালে বা কাপড় ডেরেস টেরেস একটা জিনিস দেয় না সব ম্যাডামে খায় রূপালী খাতুনে পড়া শুনা নকরাই ছাত্র ছাত্রীর নামত অহা কণী চাউল দাইল আত্মসাত করারও অভিযোগ ছাত্র ছাত্রীর ভাগর কণী কাঢ়ি লওয়া অঙ্গনবাড়ী কেন্দ্রের কর্মী রূপালী খাতুনক এই কথা সুধিবলৈ আহতেই মোবাইলেরে মূরত মরিয়াই আহত করে নীলিমা খাতুন নামর অভিভাবক গৰাকী তাইজন গার্জেনে যদি কইছে যে তুমি এই পোলাহনাক ডিম দো না দে ওকে দিবে না কথা কইছে যদি এইজন ম্যাডাম কি কাম করতে মোবাইল দি মাথা ফাড়ে দিছে এই জায়গাটা এই আমরা এখন কথা হল কি আমরা বিচার চাই ঘটনা গই ইমানেই গম্ভীর হয় গে যে আরক্ষী উপস্থিত হয়ে উদ্ধার করবলগিয়া হয় নীলিমা খাতুনক মাটিত বগরাই বগরাই প্রহার করে নীলিমা খাতুনক কণি আত্মসাত করা রূপালী খাতুনের বিরুদ্ধে প্রশাসনে কি ব্যবস্থা লয় রাইজে অপেক্ষা করেছে মানকাছর পর শাহজাহান আলীর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট পার্সেল হেরুয়াই জরিমনা ভরিলে ভারতীয় ডাক বিভাগে কনজিউমার ফোরামর দ্বারস্থ হয়েছিল হাইলাকান্দির সুদীপ দে নামৰ এজন লোক 2016 চনত লোকজনে ডাকযোগে পরিয়াললে প্রেরণ করেছিল নতুন কাপড় ডাক বিভাগে হেরুয়ালে পার্সেল 8 বছৰৰ পিছত উপভোক্তাই পালে ন্যায় বাংগালুরুর পর হাইলাকান্দিলৈ ডাকযোগে কাপড়ের টুপুলা পার্সেল করা সুদীপ দে নামৰ যুবকজনে পার্সেলৰ মূল্যৰ নামত ঘূৰাই পালে 3,100 টকা ইয়াৰ লগতে জৰিমনা হিচাপে পালে 42,555 টকা 2016 চনত বাংগালুরুর জয়নগর ডাকঘৰৰ পৰা সুদীপ দে নামৰ যুবকজনে নিজৰ পৰিয়াললৈ পঠিয়াইছিল পার্সেলটো কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পিছতো পরিয়ালে লাভ নকরিলে পার্সেল বারে বারে ডাক বিভাগত অভিযোগ দিছিল সুদীপ দে কিন্তু পার্সেলটো বিচাৰি দিয়া বাদে প্রয়োজনীয় সহাৰিও দিয়া নাছিল বিভাগটোৱে ইয়াৰ পিছত হাইলাকান্দি জিলা উপভোক্তা বিবাদ নিবাকৰণ আয়োগত বাংগালুরু ডাক বিভাগৰ বিৰুদ্ধে সুদীপ দে তৰিছিল গোচৰ 8 বছৰ ধৰি এই গোচৰ চলাৰ পিছত অৱশেষত আয়োগে ডাক বিভাগক বিহিলে 42,500 টকাৰ জৰিমনা আয়োগৰ নিৰ্দেশৰ পিছতেই যুৱকজনক পাৰ্চেলৰ মূল্যৰ বাবদ 3,100 টকা আৰু জৰিমনাৰ বাবদ 42,555 টকা দিবলৈ বাধ্য হ'ল ডাক বিভাগ এই পাৰ্চেলটা আমি পাই নাই না পোৱা সত্ত্বে পোষ্ট অফিচে আপত্তি কৰিছে তখন তাৰা কৈছে পাৰ্চেল পোৱা গেছে না কম্পেনচেশ্যন 100 টকা দিব 100 টকা দিব খুঁয়া দেয় না আর 3,150 টকা বোধহয় আছিল পাৰ্চেলৰ দাম ওই সামান্য কয়েকদিন আগে 42,555 টকা পোষ্ট অফিচৰ কাছ থাকিয়া আমি ড্রাফট কোর্ট জমা পাইছি পাইয়া আমি ওইদ্য টাকাটা ড্র করছি হাইলাকান্দির পর রাহুল চক্রবর্তীর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট মার জোয়ানায় রাশিয়া ইউক্রেন যুদ্ধর বিভীষিকা যুদ্ধর মাজতে কিয়েভত উপস্থিত হল বহু কেখন দেশের রাষ্ট্রনেতা অংশগ্রহণ করিলে বুসা উদ্ধার বর্ষপূর্তির অনুষ্ঠানত ইউক্রেনের পতন ঘটিলে আরো আগুয়াই যাব পুতিন রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরম্ভণিৰে পৰা প্ৰথমবাৰলে ইউক্রেইনৰ ৰাষ্ট্ৰপতি ভ্লাডিমিৰ জেলেনস্কীৰ মুখত ইউক্রেইন পতনৰ কথা
відбувається битва за основу вільного світу. Ми точно переможемо. Буві Україна, Росія, Україн, херар, джуктор, мазоте. Києво, богу, кейхон, дехор, растронета, хомобето. Субурія, Словенія, Кроєзія, ар Словакія, протхан монтрі, ар Малдова, растропоти, рупосчитит, Києво, джапіто, хусе, буса, утхарор, борхо. এই দিনটোতে রুশ সেনার পৰা ইউক্রেইন সেনাই বুসা পুনরুদ্ধার করেছে। একে সময়তে জেলেনস্কি রুশ সেনা পরাস্ত করার হুঙ্কার বলে ইয়া ইউক্রেইনের ভূমিত আরম্ভ হওয়া স্বাধীন বিশ্বর আধার। আমি জয়লাভ করিমে, ইউক্রেইন আকো আগবাড়ি যাব। কিভর বর্ষপূর্তি অনুষ্ঠানের পূর্বে আটাইকেইখন দেশের রাষ্ট্রনেতার সঙ্গে বুসা ভ্রমণ করে জেলেনস্কি। ইপিনে রাশিয়ার বন্ধু রাষ্ট্র বেলারুসের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কো ইউক্রেইনক আহ্বান জানালে বিনা শর্তে আলোচনার বাবে আগবাড়ি আহক ইউক্রেইন। বিপরীতে রাশিয়ায় গ্রহণ করেছে পশ্চিমীয়া দেশ বিরোধী গোলকীয় রণনীতি। ইউক্রেইনত মস্কোর সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতত রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা দেশসমূহে যাতে শত্রুতা পরিহার করার পরিস্থিতির সৃষ্টি হয় তার প্রতি লক্ষ্য রাখি দেশখনে গ্রহণ করেছে নতুন বৈদেশিক নীতি। রাশিয়ার বৈদেশিক মন্ত্রী সার্গে লাভরভেও রাষ্ট্রসংঘর নিরাপত্তা পরিষদের বৈঠকত ভাগ লৈ এনে দেশসমূহর রাশিয়া বিরোধী পদক্ষেপক প্রয়োজন হলে গুরুতরভাবে দমন করা হব বলে প্রকাশ করেছে। রাশিয়া ইউক্রেইনের এনে কূটনৈতিক যুদ্ধর সমান্তরালভাবে পূব ইউক্রেইনত অব্যাহত আছে সমর। বরফাবৃত সমর ক্ষেত্র চলিছে ইউক্রেইনের যুদ্ধতে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। করিমগঞ্জের মাজেরে অব্যাহত বার্মিজ সুপারি সুরাং সরবরাহ। তিনি রাজ্যের সীমান্ত পুনের ট্রাক সহ জব্দ হল 4 কুইন্টাল বার্মিজ সুপারি। বরাকত বার্মিজ সুপারির ভয়ঙ্কর সিন্ডিকেট নেতৃত্বত বরাকর প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি। ছমাহত জব্দ হয়েছে কেবা কুইন্টল সুপারি। কোনে কার নেতৃত্বত আরক্ষীর অভিযানের মাজতো চলাই আছে নিষিদ্ধ বার্মিজ সুপারির বেহা। বরাকত প্রতি সপ্তাহতে উলাই আছে বার্মিজ সুপারির ট্রাক। করিমগঞ্জত শনিবারে জব্দ হল 4 কুইন্টল বার্মিজ সুপারি। আন্তঃরাজ্যিক সীমান্তয়েদি চলি আছে বার্মিজ সুপারির বেহা। মিজোরাম ত্রিপুরা অসমৰ ত্রিকোণীয় সীমান্তৰ পৰা আহে বার্মিজ সুপারি। বিগত ছমাহত জব্দ হৈছে কেইবা লক্ষাধিক টকাৰ বার্মিজ সুপারি। সুপারি সিন্ডিকেটত নাম ওলাইছে বদরপুরৰ ওয়াহিদ আৰু জামাল। কালাইনৰ মুনিম নামৰ এজন সিন্ডিকেট কাণ্ডাৰীৰ কাছাৰৰ এজন বিষয়াৰ পৃষ্ঠপোষকতাত চলে বার্মিজ সুপারির ব্যাপাৰ। মেঘালয়েদি সুপারিখিনি ভারতের অন্য রাজ্যলৈ সরবরাহ করা হয়। প্রভাবশালী রাজনৈতিক নেতা জড়িত আছে সুপারি সিন্ডিকেটত। পাথারকান্দির রঙ্গামাটিত জব্দ হওয়া 4 কুইন্টল বার্মিজ সুপারি উদঙাই দিছে সুপারি সিন্ডিকেটর ভয়ঙ্কর তথ্য। আমি উদ্ধার করেছো আর প্রতিটি বেগতে 80 কেজি করে আমি ওয়েট করেছো। 80 কেজি করে আছে তো টোটাল আমি 3920 কেজি বার্মিজ সুপারি আমি বর্তমান জব্দ করেছো। আমি যখন TR05A1531 গাড়ি আমি জব্দ করেছো। আমি গাড়ির যে হেল্পার আসলে আব্দুল কাইম আমি বর্তমান সব কিছু চলি আছে। আমি ফার্দার ইন্টারগেশনের কারণে আমি ব্যবস্থা লম। সুপারিসহ হেল্পার আব্দুল কায়ম নামৰ লোকজনক আটক করলে যদিও ইতিমধ্যে পলায়ন করে ট্রাকখনের চালকে। নতুন নতুন কৌশল অবলম্বন করে এতিয়াও বরাকেদি আন্তঃরাজ্যিক সীমান্তরে চলাই আছে বার্মিজ সুপারির সরবরাহ। আরক্ষীয় ট্রাক চালক আর হ্যান্ডিম্যানক ধরিয়ে দায়িত্ব হারিছে যদিও মূল মাস্টার মাইন্ডক গ্রেপ্তার করিব পৰা নাই। করিমগঞ্জৰ পৰা গৌরীশ নন্দী, News18 অসম নর্থ ইস্ট।